ভোটের আগে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই রেশন তাস নিয়ে সেই গরিব অঙ্কেই মোদীকে নিশানা করলো কংগ্রেস। জয়রাম রমেশ মোদীকে নিশানা করে বলছেন, প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন ঘোষণায় দেশের আর্থিক দুর্দশার প্রমাণ। দেশের মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে বিপদসীমায় পৌঁছে গিয়েছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের নামান্তর, এমন মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে আপনাদের আরও একবার জানাই যে ভোটের আগে যে রেশন তাস খেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গরিব অঙ্কেই মোদীকে এবার নিশানা করলো কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন ঘোষণায় দেশের আর্থিক দুর্দশার প্রমাণ। দেশের মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে বিপদসীমায় পৌঁছে গিয়েছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। গতকালই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে আগামী 5 বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। আর ভোটের আগে প্রধানমন্ত্রীর এই রেশন তাসকে কেন্দ্র করে এবার সেই গরিব অঙ্কেই নরেন্দ্র মোদীকে নিশানা করলো কংগ্রেস। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদীকে নিশানা করে লেখেন, প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশন ঘোষণায় দেশের আর্থিক দুর্দশার প্রমাণ। দেশের মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে বিপদসীমায় পৌঁছে গিয়েছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। আক্রমণ সাংসদ জয়রাম রমেশের। বিনামূল্যে রেশনের ঘোষণা করেছেন মোদী গতকাল মধ্যপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের নির্বাচনে প্রচারে গিয়ে। কমিশনে বিধিভঙ্গের অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। 5 বছর দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ভোট প্রচারে গিয়ে গতকালই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ নিয়েই এবার বিধিভঙ্গের অভিযোগ তুলল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করেছে, বিনামূল্যে রেশনের ঘোষণা করেছেন মোদী। কমিশনে বিধিভঙ্গের অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কমিশনকে চিঠি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। 5 বছর দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। গতকাল মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে গিয়ে ভোট প্রচারে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার এই ঘোষণা আসলে বিধিভঙ্গের সামিল বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এর পাল্টা কি বললেন বিজেপি নেতা রাহুল সিনহা, শুনুন। এতদিন ধরে তো বিনামূল্যে করোনা কাল থেকেই রেশন দিয়ে আসছিল মোদীজির সরকার, সেটা আরো কন্টিনিউ করবার ঘোষণা করেছে। কিন্তু যখন এই রেশনে বিনামূল্যে রেশনের সামগ্রী, খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল, তখন এখানে চালচোররা মজুদ ছিল, এখন চালচোররা জেলে। তাহলে এখন এই যে মোদীজির যে পাঠানো বিনামূল্যের খাদ্যশস্য চুরি করবে কে, সেই কারণে তৃণমূলে এখন চোর নেই, সেই কারণে মানুষ পর্যন্ত পৌঁছে যাবে খাদ্য। অতএব ওই নির্বাচনের কোনো পার্টে তৃণমূল নেই, নির্বাচনের মধ্যে নেই, দুটো লোক ওখানে নেই, অথচ সেই পার্টি সবার আগে এই ব্যাপারে নানা রকম অজুর আপত্তি তুলতে শুরু করেছে, ইলেকশন কমিশনে অভিযোগ ইত্যাদি শুরু করেছে। অতএব যারা ওই ইলেকশনের পার্টে তাদের কোনো বক্তব্য নেই। এর থেকে আবার প্রমাণ হলো যে চাল চোর চুরি করতে পারবে না বলে আজকে এই জাতীয় ঘটনা ঘটিয়েছে। আর গরিব মানুষের মুখের গ্রাস কারা কেড়ে নিতে চায়, এটা পরিষ্কারভাবে তৃণমূলের এই সিদ্ধান্তে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। গরিব বিরোধী তৃণমূল এবং মানুষের যে পাওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।